সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাবিব ওসমান। এখন থেকে 10 মিনিট আগে খবর পেলাম থানা রোডের মাসুদ ইলেকট্রিকে, সরি আল্লাদান ইলেকট্রিকে আগুন লাগছে, ইলেকট্রনিক্সের দোকানে। যথারীতি এসে দেখি অলরেডি ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় কিছু লোকজন চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু আসলে পানি দেওয়া হয়েছে এর আগেও, কিন্তু কোনো অবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। আর কোন পয়েন্ট থেকে যে আগুন লাগছে এটা কেউ বুঝতে পারছে না। ভিতর থেকে ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। অলরেডি দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি এখানে এসে, তারা বলছেন যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এখন থেকে আরও 10 মিনিট আগে। অর্থাৎ আমাকে যখন ফোন দিয়েছে তার আগেও তারা খুব সম্ভব ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, কিন্তু 10 মিনিট অতিবাহিত হওয়ার পরেও ফায়ার সার্ভিস এখনও আসে নাই। ধোঁয়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। উৎসুক জনতারও ভিড় বাড়ছে। স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিভানোর। পাশের যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ওই বিল্ডিং থেকে যে সাবমার্সেল আছে, সাবমার্সেল মোটর থেকে পানি দেওয়ার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি এখানে স্থানীয় কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল, সে নিজে চেষ্টা করছে আগুন নিভানোর, নিয়ন্ত্রণে আনার। সাথে আরও অন্যান্য লোকজন আছে, কিন্তু পানি যত পানি দেওয়া হচ্ছে তত আগুনের পরিমাণ আরও বাড়ছে। কারণ আগুনের পরিমাণ এটা বোঝা যাচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে ভিতর থেকে, হয়তো কোনো কেমিক্যাল জাতীয় পদার্থে আগুন লাগছে, অথবা ইলেকট্রিকের দোকান থেকে আগুন বের হচ্ছে। ভিতরে কোথাও কোনো পয়েন্টে আগুন লাগছে, যার জন্যে সেখানে হয়তো বা পানি পৌঁছাচ্ছে না, যার জন্যে ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে ক্রমেই কিন্তু ধোঁয়ার পরিমাণ বেড়ে চলেছে। আর ফায়ার সার্ভিস এখনও প্রায় 12-13 মিনিট হতে গেল, ফায়ার সার্ভিসের কোনো খবর নাই। কাউন্সিলর রুবেল সহ স্থানীয়রা অনেক চেষ্টা করছে যে কোথায় আগুন লাগছে। আসলে যে পানিটা পাইপের যে পানিটা আসছে, পানিটা সামনের বিল্ডিংয়ে, এই আল্লাদান ইলেকট্রিকের সামনের বিল্ডিংয়ে যে নির্মাণের কাজ চলছে, সেই নির্মাণের কাজের সেই সাবমার্সেল মোটর থেকে এই পানিটা স্থানীয়রা সংগ্রহ করছে পাইপের মাধ্যমে। আপনারা দেখুন, পানি দেওয়া হচ্ছে কিন্তু ভিতরে কোথাও আগুন লাগছে, সেই আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ধোঁয়ার পরিমাণ ক্রমেই বাড়ছে, একেবারে থানা রোডে থানার পাশেই ইলেকট্রিকের দোকান এবং মোল্লা ট্রেডার্স নামে একটি তেলের দোকান, এই দুই দোকানই পাশাপাশি দোকান। এইমাত্র ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে দেখছি, অলরেডি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে গেছে। এবং স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। পাশের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ের যে নির্মাণ কাজ চলছে, সেখান থেকে একটা পাইপের মাধ্যমে সাবমার্সেল মোটর দিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় লোকজন। আমি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আর একটা গাড়ি অলরেডি ঢুকে গেছে, 2টা গাড়ি পৌঁছে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন
চেষ্টা করছে আগুন নিভানোর তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো দিয়ে তারা সেটিং করছে সবাই আশা করছে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে দেখা যাক ফায়ার সার্ভিসের কতটুকু সময় লাগে এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে যে রিজার্ভ পানি থাকে সেই রিজার্ভ পানি দিয়েই আপাতত চেষ্টা করা হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসছে আশা করি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে পানির এত খরচ যে গ্লাস ভেঙে পানি ভিতরে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথেও স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করছে আগুন নিভানোর ফায়ার সার্ভিস স্থানীয়রা পরামর্শ দিচ্ছেন বা খবর দিচ্ছেন যে ভিতর থেকে আগুন আসছে ভিতরে আগুন লাগছে যার জন্যে আগুন নিয়ন্ত্রণে আসছে না এটা বোঝা যাচ্ছে এই কারণে যে ভিতর থেকে ধোঁয়ার পরিমাণ ক্রমেই বেশি হচ্ছে পাশের গলি দিয়ে পাইপ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি পৌর কাউন্সিলর রুবেল সেই শুরু থেকেই আমি এসে দেখছি যে আগুন নেভানোর জন্য সেই স্থানীয়দের সাথে চেষ্টা করছে এবং নিজে পাইপ ধরে আগুন নেভানোর চেষ্টা করেছে এবং ফায়ার সার্ভিসের সাথেও সেও আগুন নেভানোর জন্যই আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আমার মনে হয় ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি শেষ ট্যাঙ্কিতে যে রিজার্ভ পানি থাকে গাড়িতে সেই পানি শেষ হয়ে গেছে দুঃখের বিষয় যে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে যে পানি থাকে সেই পানি দুই মিনিটও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দুই মিনিটও চালানো সম্ভব হয়নি আসলে ট্যাঙ্কিতে পানি ছিল কি না পানি লোড করা ছিল কি না জানি না তবে দুই মিনিটও চলেনি ফায়ার সার্ভিসের রিজার্ভের ট্যাঙ্কিতে যে পানি থাকে সেই পানিতে দুই মিনিটও চলল না বিকল্প চেষ্টা করা হচ্ছে বিকল্প ফায়ার সার্ভিস বিকল্প চেষ্টা করছে নদী থেকে পানি আনার জন্য সেটা মনে হয় সম্ভব হবে না কারণ গাড়ি ঢুকবে না ধোয়ার পরিমাণ ক্রমেই বাড়ছে এতে বোঝা যাচ্ছে ভিতরে কোথাও যে পয়েন্ট থেকে আগুন লেগেছে সেই পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে আসে নাই সামনে যে শোরুম আছে দোকানের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতেই পানি দেওয়া হচ্ছে কিন্তু ভিতরে হয়তো মানে গোডাউনে যেখানে মালপত্র থাকে ইলেকট্রনিক্স দোকানে যে সমস্ত মালামাল থাকে সেখানে হয়তো বা আগুন লাগছে পাশে গ্যাসের সিলিন্ডার আছে আছে গ্যাসের সিলিন্ডার আছে যেগুলো অত্যন্ত বিপজ্জনক মনে হচ্ছে সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে আগুনের কোনো নিয়ন্ত্রণ লক্ষ্য করা যাচ্ছে না
ধোয়া আশপাশ দিয়ে ধোয়া বের হচ্ছে উৎসুক জনতার ভিড় ক্রমেই বেড়ে চলেছে অলরেডি এই কালীগঞ্জ বাজারের থানা রোডের সকল যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয়দের পক্ষ থেকে স্থানীয়রা অবশ্য অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিসের রিজার্ভে যে পানি থাকে ট্যাঙ্কিতে যে পানি থাকে সেই পানিতে দুই মিনিটও চলেনি এখানে আর দুই মিনিটে কোনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আমার মনে হয় না এর জন্য ফায়ার সার্ভিসের উপরে স্থানীয় লোকজন স্থানীয় জনতা ক্ষুব্ধ কোনো অবস্থাতেই আগুন নিয়ন্ত্রণে আসছেন না আগুন নিয়ন্ত্রণে আসছে না কারণ ভিতর থেকে ধোঁয়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে আধা ঘন্টা হতে চলে আধা ঘন্টার বেশি চলছে চেষ্টা আধা ঘন্টা ধরে চেষ্টা চালানো হচ্ছে তারপরেও আগুন নিয়ন্ত্রণে আসছে না ধোঁয়ার পরিমাণ বাড়তে আছে ফায়ার সার্ভিসের গাড়ি নদী থেকে পানি আনার চেষ্টা করছে বা সুযোগ খুঁজছে এতক্ষণ পর স্থানীয় প্রশাসন থানার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে উৎসুক জনতার ভিড় কমানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পানি শেষ এখন আবার সেই আগে যেভাবে চেষ্টা করা হয়েছিল সামনে যে নির্মাণাধীন যে বিল্ডিং করছে ওই বিল্ডিংয়ের সাবমার্শাল মোটর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু আসলে তাদের রিজার্ভে পানি নাই স্থানীয়দের অভিযোগ যে কোটচাঁদপুর বা পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর মহেশপুর বা ঝিনাইদহ ফোন করলে আরও দুই একটা ইউনিট এসে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারত স্থানীয়রা দুষছেন ফায়ার সার্ভিসকে যে তাদের রিজার্ভের পানিতে দুই মিনিটও স্থায়ী হলো না পানি শেষ আপনারা দেখতে থাকুন আমি প্রায় শুরু থেকেই আছি পাঁচ সাত মিনিট হয়তোবা আমার আসতে দেরি হয়েছে এখানে আমি একটু বাইরে ছিলাম আধা ঘন্টার চেষ্টা এখনো কোনো ফলাফল পাওয়া যায়নি আস্তে আস্তে উৎসুক জনতার ভিড় বাড়তেছে
আশপাশে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে মালামাল সরানোর পরামর্শ দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধোয়ার পরিমাণ ক্রমেই বাড়ছে। কালীগঞ্জ থানার পাশে যে তিনতলা বিশিষ্ট বিল্ডিংটি আছে এই তিনতলা ভবনের নিচের তলায় আল্লাদান ইলেকট্রিক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে, তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। কিভাবে যে আগুনের সূত্রপাত হয়েছে এখন কেউ বলতে পারছে না। খুব সম্ভব বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। বিদ্যুৎ অফিসের লোকজন এসে অলরেডি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। স্থানীয়রা বলছেন যে ফায়ার সার্ভিসের গাড়িতে যে পানি থাকে সে পানি মিনিমাম আধা ঘন্টা বা 20 মিনিটও যদি স্থায়ী না হয় হ্যালো, আমি ওখানে ছিলাম। দর্শক দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। I'm gonna go get some more.
I'm going to go to the hospital.
দিনে তো দশর কোর্ট সাতপুর রয়েছে ফোন দিলা তুমি চলে আসবে
জানো না বহু সুযোগ দিয়ে তার ছবি তোলা
গাড়ি আসছে না পানির গাড়ি আসছে এইটা নিয়ে চিন্তা করে ترجمة
কিন্তু এক ঘন্টা হয়ে গেল আমি এক ঘন্টা ধরে আছি নিয়ন্ত্রণ ঘুমে তো শুয়ে যায় ওই টাকা বাথরুমের হাউসের বাইরে মানিক সাংবাদিক চলে গেছে আমি চলে গেলাম আমি যে লাইভ দিয়ে দিচ্ছি আর বাদ বাকি ভিডিওটা পাঠাই দিন হ্যাঁ না লাইভ দেবো সে আমাদের কিছু করবেন না এগুলো তো ঠিক গোটা